কাতার সফরত ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বিদেশি বিনিয়োগ বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান ওয়াহিদ রায়হান ইফতেখার মাহমুদ রাসেলকে সংবর্ধনা দিয়েছেন রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ সমিতি কাতার। কাতার প্রতিনিধি সজল মালাকারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। কাতারের স্থানীয় সময় শুক্রবার রাতে কাতারের রাজধানী দোহা ফিরোজ আব্দুল আজিজ ঘরোয়া রেস্টুরেন্টে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আব্দুল সালামের সভাপতিত্বে এবং মোতালেব চৌধুরী, মনির ইসলাম, মফিজ রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার বাংলাদেশ দূতাবাস শ্রম কাউন্সিলর তন্ময় ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মমিনুল হক চৌধুরী, উপদেষ্টা শফিকুল ইসলাম তালুকদার বাবু, কাজী ফারুক পিয়ার, আলম শাহ তালুকদার, অসীম কুমার শীল, মোহাম্মদ বৌদি আলম, নাসির উদ্দিন তালুকদার, নজরুল ইসলাম সহ অনেকে। সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট প্রদান করেন সজল মালাকার, আরাফাত শিকদার, হাবিবুর রহমান। পরিশেষে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান পরিসমাপ্তি হয়।